বিশ্বাস করো, আমি জানতাম না সামনে এনিমি থাকলে আমি কোনোদিনও পাঁচ মাস। মিথ্যে কথা বলছিস তুই? না, আমি কোনো মিথ্যে কথা বলছি না। চুপ কর পাদমানানি, যতবারই আমি এনিমিকে ওয়ান টাইম মারতে যাই ঠিক তখনই তোর পাদ মারতে ইচ্ছা করে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর তোর পাদের গন্ধ সহ্য না করতে পেরে এনিমি জোনের ভিতরে গিয়ে সুসাইড করে মরে। এই তোর জন্য সবাই আমাকে লোকেশ নুবরা বলে ডাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কুত্তা পচার গন্ধ আমি সহ্য করতে পারছি না। চল ভাই এখান থেকে চল, আমি এই কুত্তা পচা পাদের গন্ধ আর সহ্য করতে পারছি না ভাই। না লোকেশ না, ওর পাদের গন্ধ আমার খুব মিষ্টি লাগে। এটা তুই বলছিস ভাই? হ্যাঁ আমি বলছি। ও যখন ক্লক টাওয়ারে বসে পাঁদ মারত সেই পাঁদের সুগন্ধ আমি বিচে বসেও পেতাম। আ কি অপূর্ব সেই পাঁদের গন্ধ। এই আকাশ বাতাস ভরে যেত সেই পাঁদের সুগন্ধে। আমি তখন বুঝতাম ও এসেছে, ও এসেছে আমার সাথে ডুয়ো খেলতে। চলে এসেছে।